ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণ নিয়ে মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে বনমালীপুর কেন্দ্রের কংগ্রেসের প্রবীণ বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বাক্রুদ্ধ শুরু হয়। তিনি রতনবাবুকে লক্ষ্য করে বলেন, চাণক্যেরও ভুল হয়। এদিকে সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরী বলেন, মন্ত্রী বিধানসভায় ভুল তথ্য দিচ্ছে। এর জবাবে মন্ত্রী রতনলাল নাথ জিতেন বাবুকে বিজ্ঞ বলে সম্বোধন করেন। শুরু হয় বাকযুদ্ধ। কতজন মহিলাদের চাকরি হয়েছে দিয়ে তো হবে না, সর্বাঙ্গে কত ওষুধ দিবেন কত, ঠিক আছে বাকি বাকি ডিপার্টমেন্ট উনি তো বাকি ডিপার্টমেন্ট বলতে হবে, ঠিক আছে। আচ্ছা মাননীয় মন্ত্রী ঠিকবাবু সুবোধবাবু কোশ্চেন ছিল, রাখছি মাননীয় আমাদের প্রশ্নটা হলো 10% মহিলাদের সংরক্ষণ চালু হওয়ার পর 22 দেশে কতজন চাকরি হয়েছে, উত্তরটা উনি দিয়েছে। আমরা পরবর্তী সময় 33% এদিন গোপাল চন্দ্র রায় গোটা মহিলা সংরক্ষণ ইস্যুতে পুনরায় জানতে চাইলে শাসক দলীয় বেঞ্চ থেকে জবাব আসে, বিধায়ক জিতেন বাবু তো সবটাই বুঝে গেছেন। তখন গোপাল বাবু বলেন, আমাদেরও বুঝতে হবে। ঠিক তখন মন্ত্রী রতনলাল নাথ বলেন, একজন বুঝলেই চলবে, আপনারা তো একই। তৎক্ষণাৎ বিধায়ক গোপাল চন্দ্র রায় উত্তর দেন, বেশি দিন তো হলো না এদিক থেকে গেছেন, মূলত 2018 সাল থেকে চাকুরিতে কত শতাংশ মহিলা সংরক্ষণ মেনে চাকরি দেওয়া হয়েছে তার প্রশ্নের জবাবে সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক চিকেন চৌধুরীর সঙ্গে বিতর্কে যোগ দেন কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়। বিধানসভার দ্বিতীয় দিনে গোপাল রায়ের অনিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে টিঙ্কু রায় বলেন, স্বরাষ্ট্র দপ্তরে 10% মহিলা নিয়োগ রয়েছে, বাকি দপ্তর নিয়ে যেহেতু কমপ্লিট কোশ্চেন করা হয়নি তাই বিস্তৃত তথ্য প্রদান করা হয়নি। দেখুন সর্বাঙ্গে কত ওষুধ দিবেন কত, ঠিক আছে বাকি ডিপার্টমেন্ট উনি তো বাকি ডিপার্টমেন্ট বলতে হবে, ঠিক আছে। আচ্ছা মাননীয় মন্ত্রী ঠিকবাবু সুবোধবাবু কোশ্চেন ছিল, রাখছি মাননীয় আমাদের প্রশ্নটা হলো 10% মহিলাদের সংরক্ষণ চালু হওয়ার পর 22 দেশে কতজন চাকরি হয়েছে, উত্তরটা উনি দিয়েছে। আমরা পরবর্তী সময় 33% করেছি, 33%-এর জন্য পৃথক প্রশ্ন করলে উত্তর দেবে, আরে না না উনি যা বলেছে। হ্যাঁ মহোদয়, এটা সংশোধন মানে এটা সংশোধন করে বলা উচিত ছিল, 10% নয় ইট ইজ 33%। চাণক্য কিন্তু ব্যর্থ হয় মাননীয় মন্ত্রী জানা উচিত, ঠিক আছে। বিরোধী দলে দেখেছি গোপালবাবু উনি কি করেছেন, প্রশ্নটা হলো 10% চালু করার পর আজ অব্দি কতজন মহিলা কোন ডিপার্টমেন্টে কতজন মহিলা চাকরি হয়েছে, এটার জন্য প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, কিন্তু সবগুলি দপ্তরে 33% আমরা দিচ্ছি, দিয়েছেন কোন সহযোগী মানুষ দাঁড়িয়েছে বলতে দেন স্যার, স্যার 33% যে রিজার্ভেশন হয়েছে, এই যে সরকারের যে অর্ডার গ্যাজেট নোটিফিকেশন, এটা একটু স্যার লেওয়া হবে স্যার, একটু এখনই না, তবে 33% আমরা ক্যাবিনেট ডিসিশন নিয়েছি, আপনি বললে ডিসিশন নিয়ে দেবো, নো প্রবলেম ওকে প্লিজ ওকে। আচ্ছা আমরা চেষ্টা করবো আজকে দিতাম, সৌজন্য ঠিক আছে, সৌজন্য বিধানসভায় স্যার
দেবে তো? আরে গোপালবাবু, জিতেনবাবু বুঝে গেছে তো? গোপালবাবু, জিতেনবাবু বুঝে গেছে তো? জিতেনবাবু তো বুঝেছে, আমাদেরও বুঝতে হবে। আমার বক্তব্য হল গ্যাজেট নোটিফিকেশন যদি না হয়, বললে তো হয়নি অভিজ্ঞ আমার বক্তব্য হল মাননীয় মন্ত্রীকে জানাবেন যে বিভিন্ন দপ্তর নিয়ে গত বছর কতজন মহিলার চাকরি, সেপারেট কোশ্চেন করুন না, লে করতে বলুন না।